এই সমস্ত অর্থনৈতিক অঞ্চলে আমরা 5G চালু করব এটা সব জায়গায় দরকার নেই এটা অর্থনৈতিক অঞ্চলের জন্যই প্রযোজ্য বিদ্যুৎ আর গ্যাস এটা যদি একেবারে নিরবচ্ছিন্ন চান তো এগুলো ক্রয় করতে বা উৎপাদন করতে যে খরচ হবে সেই খরচের দামটা তো দিতে হবে কত আর ভর্তুকি দেওয়া যাবে আর ভর্তুকি তো জনগণের টাকা এত বেশি দেওয়াও যায় না কাজেই ব্যবসায়ীদের অন্তত এই বিষয়ে একটু নজর বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা তাদের নজর দিতে হবে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয় বাংলাদেশও তার থেকে বাইরে ছিল না যার জন্য আমাদের প্রবৃদ্ধি কিছুটা কম পায় তবে ধারাবাহিকভাবে আমরা 6 ভাগের উপরে রাখতে সক্ষম হয়েছি এমনকি 7 ভাগ পর্যন্ত আমরা তুলতে পেরেছি আমরা রপ্তানিও যেমন করব আবার নিজের দেশের বাজার যেন সৃষ্টি হয় মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ স্যাংশন পাল্টা স্যাংশন যার ফলে আজকে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে নিজেদেরকে মন্দার দেশ হিসেবে ঘোষণা করছে আমরা কিন্তু বাংলাদেশ এখনও সেই পর্যায়ে যাই নাই আমরা আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখতে সক্ষম হয়েছি সকল দূতাবাসকে আমরা নির্দেশ দিয়েছি এখনকার ডিপ্লোম্যাসি এটা পলিটিক্যাল ডিপ্লোম্যাসি না ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে অর্থাৎ প্রত্যেকটা দূতাবাস ব্যবসা বাণিজ্য রপ্তানি কোন দেশে কোন চাহিদা বেশি কি আমরা রপ্তানি করতে পারি বা কোথা থেকে আমরা বিনিয়োগ আনতে পারি সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি এর আগে আমি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গেছি সেখানকার ওই অঞ্চলের সমস্ত দূতাবাসের রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে যারা তাদেরকে ডেকে তাদেরকে সেভাবে ব্রিফ করেছি বলেছি আবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে এটা আছে যে প্রত্যেকটা দূতাবাস চেষ্টা করবে কোন দেশের কোন পণ্যর চাহিদা আছে সেই পণ্যটা আমাদের দেশে আমরা উৎপাদন করব রপ্তানি করব এভাবেই বাণিজ্য আমরা বৃদ্ধি করব তো যত বেশি আমরা বহুমুখী করতে পারবো আর যত বেশি নতুন নতুন বাজার পাবো তত বেশি আমরা পণ্য রপ্তানি করতে পারবো আর বাণিজ্য বশতে লক্ষ্যী এ কথাটা তো সেই আদিকাল থেকে শুনে আসছি সেটাই আমাদের চিন্তা করতে হবে আর আমাদের দেশের মানুষের কর্মক্ষমতাও যাতে বাড়ে সেদিকেও দৃষ্টি দিতে হবে এর মধ্যে অনেকগুলি কাজ আমরা শুরু করে দিয়েছি সেখানে কিন্তু আমাদের যখন এই সমস্ত অর্থনৈতিক অঞ্চলে আমরা 5G চালু করব এটা সব জায়গায় দরকার নেই এটা অর্থনৈতিক অঞ্চলের জন্যই প্রযোজ্য বা অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্যই প্রযোজ্য সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি তবে সেবা খাতে বিশেষ করে আইটি অ্যান্ড আইটি এনাবল্ড সার্ভিস এটার উপর গুরুত্ব দিতে হবে আবার কৃষি জমি রক্ষার জন্য আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি যারাই ইন্ডাস্ট্রি করবেন ওই অর্থনৈতিক অঞ্চলে করতে হবে তার বাইরে করলে সেখানে কোনো রকম সার্ভিস পাবেন না ওই অর্থনৈতিক অঞ্চলেই আপনার ইন্ডাস্ট্রি করতে হবে এটা বেসরকারি খাতেও তৈরি হচ্ছে সরকারিভাবে 100টা করছি এর মধ্যে 30টার কাজ শুরু হয়ে গেছে আরও কতগুলি তৈরি হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে 100টা অঞ্চল আমি অনুরোধ করব যে আপনারা নানা ধরনের ব্যবসা করেন খাদ্য পণ্য প্রক্রিয়াজাত করা মাছ আমরা মিঠা পানির মাছ উৎপাদনে কিন্তু স্বয়ংসম্পূর্ণ অথচ মাছের চাহিদা কিন্তু এখন অনেক বেশি যেহেতু সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা এবং পণ্যের মূল্যবৃদ্ধি বাংলাদেশের জন্য একটা সুযোগ আছে আপনারা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন তাতে আমাদের দেশীয় উৎপাদকরাও যেমন লাভবান হবে কর্মসংস্থান হবে পাশাপাশি রপ্তানির জন্য নতুন পণ্য হবে আপনি মাছ প্রক্রিয়াজাত করে মাংস মাছ মাংস দুধ ডিম সব কিছুই কিন্তু আমরা উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছি কাজে এগুলি প্রক্রিয়াজাত করা তরি তরকারি সবজি সেগুলি প্রক্রিয়াজাত করা এবং রপ্তানি করা যত বেশি খাদ্য রপ্তানি হবে তত বেশি সুবিধা হবে।